চলে এসেছি বেঙ্গলি ব্লগ শ্রাবন্তী। আমি আজকে একটা কোশ্চেন করতে চাই, তোমরা উত্তর দাও। অবশ্য উত্তরটা মনে মনে দিতে থাকো, আর আমি পরে কোনো এক সময় উত্তরটা বলেই দেব, কনফিউশনে রাখবো না। তিন অক্ষরের শব্দ, একটা বাংলা শব্দ তিন অক্ষরে, হ্যাঁ, জন্মদাত্রী আর এক নাম। তা তিন অক্ষরের মধ্যে প্রথম অক্ষরটা কেটে দিলে, প্রথম অক্ষরটা বাদ দিয়ে দিলে, যে সব মানে যে অক্ষর দুটো থাকে সেটা হচ্ছে একটা খাবারের নাম, যেটা গোপাল ঠাকুর খুব ভালোবাসত খেতে। তো এই প্রশ্ন দিয়ে প্রথমে শুরু করছি, একটা সরল ধাঁধা, খুবই সহজ। হ্যাঁ, তো এইবার আমি বলতে চাইছি একটা কথা, যে আমরা কিচেনকে না সবসময় মানে ড্রয়িং রুম বেডরুম এইগুলোতে আমরা ছোট করে মানে বড় রাখি, সুন্দরভাবে সাজাই, কিচেনটাকে একটুখানি ছোটও রাখি, ম্যাক্সিমাম বাড়িতে ম্যাক্সিমাম পরিবারই তাই হয়। কিন্তু যখন ফাইভ স্টার হোটেলে, বড় বড় ফাইভ স্টার হোটেলের শেফ যারা আছে তাদের কিন্তু প্রথম আতুরঘর তার মায়ের কিচেন। প্রথম কিচেন থেকেই কিন্তু তারা শিখতে থাকে বিভিন্ন টাইপের রান্না, এবং বড় হয়ে আস্তে আস্তে তারা এই নিয়ে পড়াশুনো করে এবং তৈরি হয়ে যায় বড় বড় শেফ। তো আমরা তো সেরকম কোনো কোর্স করিনি, অন্তত আমি তো করিনি। তো আমি যেটুকু পারছি, যতটুকু পারছি, এটা আমার মায়ের কাছে শেখা, বা এদিক ওদিক থেকে যে যেমন যেরকমভাবে বলে সেরকমভাবে টেনে মনে রেখে রান্না করা, এটাই আমি করি। তো এইবারে আর একটা কথা আমাদের সবসময় আমার খুব ভালো লাগে, যে আজকাল একটু মফস্বলে বলুন, একটু গ্রামে বলুন, কেউ একজন তরকারি নিয়ে আরেকজনের বাড়িতে গেল বাটি করে, বা কিছু খেতে মানে বললো হয়তো যে একটা দিদি একটা বৌদিকে বললো, বৌদি আমি চলে এসেছি সবজি নিয়ে বাটি করে। তখন বৌদি তখন কি বলে, বাটিটা খালি দেব না, কিছু রান্না করে তারপর দেব। তা এখন তো এইসব মেট্রোপলিটন সিটি বলুন, বড় বড় শহরে এই জিনিসগুলো আস্তে আস্তে লুপ্ত হতে চলেছে। হ্যাঁ, কোনো কোনো পরিবারে এইসব আদান প্রদান চলে, কিন্তু এখন লুপ্ত হতে চলেছে। আসলে এই বাটিতে বা কোনো জায়গায় খাবার নিয়ে যাওয়া না, এটা হচ্ছে এক মুঠো ভালোবাসা নিয়ে যাওয়া। তো আমরা এই যে ইউটিউবে ব্লগিং করছি এবং বিভিন্নভাবে আমরা দেখাচ্ছি আমরা এই জানি এই জানি, তো সত্যি কথা তখন কিন্তু এই পাঁচ ছজন মহিলা মিলে পান খেতে খেতে এইসব ডিসকাশন চলতো, যেটা এখন আর আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে আছে। এখন মোবাইলই আমার বন্ধু, মোবাইলই সব কিছু। আচ্ছা, আমি এবার বলতে চাই একটুখানি মানে আমার বাড়িতে এই মুহূর্তে একটুখানি চাউমিন ছিল অল্প মতো, তা তার সাথে আমি আতপ চাল মিলিয়ে কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাবো, তা তোমরা থাকো আমার সাথে। প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে নিলাম, নিয়ে নিলাম এক বাটি আতপ চাল। চালটাকে যেমন ফ্রাইড রাইসে সিদ্ধ করতে হয় ওই রকম চালটাকে ভালো করে গরম জলে সিদ্ধ করে নিতে হবে। একটু মানে ভালো করে বলতে কি মানে খুব বেশি সিদ্ধ হবে না, কিন্তু নরম ভাব আসবে, ঝরঝরে করে নিতে হবে। চাউমিনটাকে জল ঝরাতে দিলাম, আতপ চালটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নেব। তেল গরম করে নিলাম, সাদা রিফাইন তেল, মোটামুটি এক কাপ মতো তেল, চা খাওয়ার এক কাপ। দুটো বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম বাঁধাকপি লম্বা করে কাটা, যে দুটোকে ভাজতে থাকছি মিক্স করে, বাঁধাকপি আর পেঁয়াজ। দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন এক কাপ মতো, দিয়ে ভাজতে থাকছি। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে তিন রকমের যে চার রকমের জিনিস, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, এই চারটে জিনিস আমি ভালো করে ভাজতে থাকলাম। দিয়ে দিলাম সয়া সস, দিয়ে ভাজতে থাকছি মোটামুটি দুটো চামচ মতো। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, নুনটা পরিমাণ মতো দিয়ে নেব, তাহলে চাউমিন আর রাইস একসাথে মিক্স হয়ে গেল। এইভাবে আমরা করতে থাকবো। দুটো ডিম এইভাবে অমলেট করে ওকে খুব তাড়াতাড়ির মধ্যে ভাজতে হবে। দেখুন কিরম করে ভেজে দিচ্ছি, এইভাবে টুকরো টুকরো করে ভেজে দিতে হবে। নুন দেওয়া আছে,
এইভাবে যে যে জিনিসটা আমি বানালাম সেইটার সাথে আমি ডিমের কুচি এইভাবে দিয়ে দেব। মা যেহেতু নিরামিষ খায় তো মায়ের রাইসটা আলাদা করে রেখে এই ডিমটাকে এবার এইখানে আমি দিয়ে দেব। দেখুন কীভাবে ডিমটা ভেজে এইভাবে মিলিয়ে দিলাম। আমার কিন্তু গ্যাসটা বন্ধ আছে, এইবার আস্তে আস্তে এইভাবে মিলাতে থাকবো। এইভাবে ডিমটাকে ভালো করে মেলাতে থাকবো। ব্যাস কমপ্লিট হয়ে গেল, বানিয়ে ফেললাম শর্টকাট নুডল রাইস। আমার কাছে যে যে জিনিসগুলো ছিল খুব শর্টকাট খুব ইজিলি বানালাম। আপনারা এর মধ্যে আদা দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, বেল পেপার দিতে পারেন, আর এর থেকে অনেক রকম এক ধরনের চিলি সস আছে সেটা দিতে পারেন। তো এইভাবে আমি ঘরোয়াভাবে একদম ইজি আমার কাছে অল্প অল্প জিনিস ছিল সেইগুলো দিয়ে আমি বানিয়ে দিলাম নুডল রাইস, ইজি নুডল রাইস। আজকে সেরকম কিছু করিনি, একটা সবজি ভাত ব্যাস, আর রাতে একটু রুটি বানাবো, আর কালকের একটু সবজি ছিলই ওইটা দিয়ে হয়ে গেল আর কি, কোনো বেশি কিছু করিনি। সকালবেলায় যেটা করেছি সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি বা তোমরা জানো। আর সকালে যে প্রশ্নটা আমি রেখেছিলাম যে জন্মদাত্রীর আর এক নাম, যার প্রথম অক্ষর কেটে দিলে একটা খাবারের নাম হয় যেটা গোপাল ঠাকুর খায়, সেটার উত্তর হবে জননী। এরকম ছোটো ছোটো জিনিস নিয়ে আমি আসছি। হ্যাঁ, ছোটো ছোটো ধাঁধা, খুব বেশি মানে শক্ত না, অনেক মাথা টাথা একদম মাথা খারাপ হয়ে যাবে এরকম শক্ত কিছু না, ছোটো ছোটো ধাঁধা। আমরা ছোটোবেলায় আসলে ছোটোবেলায় তো সবাই মিস করে, ছোটোবেলায় আসলে এরকম আমার সামনের বাড়ি আমার বন্ধু ছিল, বন্ধু কাম দিদি বলতে পারো, তা ওদের সাথে আমি এরকম ধরনের ধাঁধা খেলতাম, মানে কোন বাচ্চা কাঁদে না, চৌ বাচ্চা কাঁদে না, এই টাইপের। তা এই ধাঁধাগুলো সে ছোটোবেলায় করতাম আর কি, তা তখন বয়স অল্প ছিল, ভালো লাগতো। ছোটোবেলায় কত চুপ কিতকিত খেলেছি, তারপর মাঠের মাঠে যখন সন্ধ্যের সময় খেলতে যেতাম, তা মাঠ যেই সন্ধ্যে সন্ধ্যে হয়ে যেত, মাঠ থেকে ফেরার সময় হয়ে যেত, কি মশা মাথার উপর গোল হয়ে ঘুরতো, সেই সব কথা মনে পড়লে এখন বেশ ভালো লাগে। আর সূর্যটা যখন দিগন্তে অস্ত যেত দারুণ লাগে দেখতে। এখন তো কৃষ্ণগড়ে মানে আমার বাপের বাড়ি, ওখানে সব বাড়ি টাড়ি হয়ে আর ফাঁকা জমি বলতে আর সেরকম কিছু নেই। হ্যাঁ, সব দিক থেকেই মানে একদম কোলাপসড হয়ে যাচ্ছে আর কি, জনসংখ্যা বাড়ছে তো ঘর বাড়িও বাড়ছে। তা ছোটোবেলায় কিন্তু অনেক মজা মজা টাইম কেটেছে, এক এক সময় সেই একবার কি হয়েছে না, ড্রামা হয়েছিল স্কুলে, তো ড্রামা হয়েছে তো আমাকে রাজার অ্যাসিস্ট্যান্ট করিয়েছিল। হ্যাঁ, মানে কোনো ডায়লগ নেই, শুধু রাজার অ্যাসিস্ট্যান্ট, শুধু মাথা নাড়াতে হবে আর হাততালি দিতে হবে। এত ভয় পেয়ে গেছিলাম, এত ভয় পেয়ে গেছিলাম, স্টেজে পুরো থরথর করে কেঁপে লাল হয়ে গেছি, দিয়ে শক্ত কাঠের মতো বসেছিলাম, কোনো ডায়লগ ছিল না, তবুও শক্ত কাঠের মতো ছিলাম, যে এমন না যে ডায়লগ ভুলে গেছি, শক্ত কাঠের মতো বসেছিলাম। আর পরের দিনকে ক্লাস টিচার কী বকুনি দিল, যে তোমাকে কিছু করতে হবে না, শুধু হাততালি দিতে হবে, একটা ডান্স হবে সেখানে রাজামশাইয়ের পাশে বসে একটা হাততালি দিতে হবে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে, সেটুকুও করতে পারছিলাম না। আর একবার নাচের প্রোগ্রামও ওরকম করেছি, আমি মানে আমি এন্ট্রি নেব স্টেজে, আমার পেছনে পেছনে পাঁচ ছজন মেয়েও লম্বা করে এন্ট্রি নেবে স্টেজের মধ্যে, দিয়ে আমি না অন্য কিছু ডান্স দেখতে দেখতে এমনই হাঁদার মতো দাঁড়িয়েছিলাম, পেছন থেকে তিন চারজন বেরিয়ে গিয়ে ডান্স শুরু করে দিয়েছে, দিয়ে আমি গেলাম না, আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম, সেখানেও বকুনি, মানে আমার স্টেজে পারফরমেন্স করার মতো মানে ক্ষমতা ছিল না। আর একবার তো হয়েছে রাতের মানে দুপুরবেলায় মা মামার বাড়ি গেছে, মামার বাড়ি আর কি লোকাল ছিল, তা গেছে, তা আমি ভাবলাম যে গ্যাসে বসে বসে রুটি বানায়, তো গ্যাসটা মোটামুটি চালাতে পারতাম, চাটাগুলো পারতাম, তাই রুটি বানাবো। রুটি বানিয়েছি, ময়দা মাখাই ছিল অল্প, সে রুটি বানিয়ে রুটিটা তাওয়ার গরম তাওয়ার উপর রুটির দেওয়া দিয়েছি, দিয়ে বসে আছি রুটি কখন খুলবে, তারপর দেখছি ধোঁয়া বেরোচ্ছে, মানে ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে, তারপর মা এসে দেখলো, মা চলে এসছে, মা এসে তখন দেখলো রুটি থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, ওপর দিকটা পুরো কাঁচা, নিচের দিকটা পুরো কালো হয়ে গেছে,
রুটি ওরম করে রুটি ফলে, তাই সেই আমার প্রথম হাতে করি রান্নার। তারপর পোলাও করতে গিয়ে তো কতবার গলিয়ে ফেলেছি, দুধ জাল দিতে গিয়ে ভুলে যেতাম দুধ জাল দিয়েছি, আর একবার তো মানে খুব অসুবিধা হয়েছিল, কালী পুজো ছিল সেটা, দুধ বসিয়েছি, বসিয়ে আমি গ্যাস সিলিন্ডারও অফ করিনি, ওপরে ওভেনও অফ করিনি, শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে ব্যাস আমি চলে গেছি কালী পুজো দিতে, মানে কালী পুজো দেখতে, দিতে না কালী পুজো দেখতে, প্যান্ডেলে ঘুরছি 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 ঘুরছি, এদিকে আমার পুরো ঘর লক করা আর দুধ বসিয়ে দিয়েছি, সিমে দিয়েছি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি। আড়াই তিন ঘন্টা পুজো দেখার পর মনে হলো বাড়িতে আমার দুধ বসানো আছে, আমার গেল, মানে চারিদিক থেকে হয়তো লোকজন বেরিয়ে যাবে, ধোঁয়া টোয়া বেরোবে, আর একটা অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই, আড়াই তিন ঘন্টা ধরে আমার গ্যাস চলেছে, দুধের তো আর কিছু থাকবে না, শুধু ঠাকুরকে ডাকছি, মানে কোনো রকমের রাস্তাটা কমপ্লিট হলে বাঁচি, তাড়াতাড়ি করে এসে তখন বাড়িতে এসে দেখছি গ্যাস অটোমেটিক অফ হয়ে গেছে। অফ হয়েছে কি মানে সিলিন্ডারে অল্পই গ্যাস ছিল, ওপরে বার্নারটা অন করা ছিল, হ্যাঁ গ্যাস অফ হয়েছে, আমার দুধটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা কিছু হয়নি, তো সেই যাত্রায় বেঁচে গেছি। তা যারা নতুন রান্নাঘরে ঢুকছো তাদের অবশ্যই বলি এইরকম সব অভিজ্ঞতা হয়েছে রান্না করতে গিয়ে, মানে ভয়ানক ভয়ানক অভিজ্ঞতা, শাক কাটতে গিয়ে হাত কেটে ফেলা, এগুলো তো কমন ব্যাপার সবারই সাথেই হয়। তো এই জিনিসগুলো হওয়ার পর থেকে আমি প্রচণ্ড মানে এখন রান্না করি তো একেবারে রান্না ঘরেই থাকি, মানে কমপ্লিট করব তারপর রান্নাঘর থেকে বেরোবো, খুব সহজে এদিকে রান্না করতে করতে এই কাজটা, রান্না করতে করতে ওই কাজটা, এটা আমি করতে এখনও পারি না, মানে এখনও সেইভাবে হয় না যে রান্নাটা করব কমপ্লিট করব তাতেই হবে। আর পেপার কি দেখবো, সকাল থেকে ওই প্রভাত খবরই দেখছি, হিন্দি পেপার, আনন্দবাজার তো এখানে আসছে না ঝাড়খণ্ডে, ওই হিন্দি পেপারই যা একটু দেখছি। আর বাড়িতে মানে সার্ফ তো, সার্ফ সাবানের খুব দরকারও মানে হচ্ছে, তা সার্ফ আমার কেনাই ছিল, ভাগ্যিস কেনা ছিল, তা তারপরে ভাবলাম একটু গরমকালে সূর্যমুখী ফুল মানে গাছ লাগাবো, সুন্দর ফুল ফুলবে, হলুদ হলুদ টবগুলো পুরো গাঁদা হয়ে গেছে, সিজনটা চলে গেছে শীতকালে, তা উপরে ছাদে না টবগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে, মানে আর গাঁদা ফুলও নেই আর সূর্যমুখী পুততে পারে না, গাছের দোকান বন্ধ, তা সব কিছু মানে হচ্ছে চলছে, দিন যাচ্ছে, কিন্তু মানে যেটা মানুষ পরিকল্পনা করতে যাচ্ছে সেখানে কোথাও না কোথাও একটু তো কষ্ট করতেই হচ্ছে, সবাইকেই হচ্ছে করতে, কিন্তু তবুও একটা কথাই বলতে হবে, আর ও আজকে তো আবার শুনলাম কেউ কেউ বা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে আর পুলিশের পুলিশের পিটানি খেয়েছে, তাই এই কটা দিন একটু কষ্ট করে থাকাটাই ভালো আর কি, এটা আমার মনে হয়। এটা তো আমার পরিবারের পক্ষেও রিস্কের ব্যাপার, আমার নিজের পক্ষেও রিস্কের ব্যাপার, এটাই চলছে আর কি, হালকা মানে হালকা রান্না হচ্ছে আর বেশি একটা দিকে ভালো হয়েছে, ভালো হয়েছে মানে সারাদিন ছেলে এটা খাবো মা, বাজার থেকে ওটা কিনে দাও, ওটা কিনে দাও, গোলগাপ্পা খাবো, চপ খাবো, চাউমিন খাবো, তখন আমার রান্নার কোনো কদর ছিল না, এখন আমি যাই রান্না করছি টুকটাক সুন্দর করে খেয়ে নিচ্ছে, এই যে মুখটা এসে দেখিয়ে দিয়ে গেল যে, তা এখন আর কিছু বলছে না যে না এখন তো কিছু করার নেই, ফাস্টফুড দোকান টোটালি বন্ধ, বাড়িতেই মোটামুটি একটু টেস্ট চেঞ্জ করে করে রান্না করছি, এমন না যে একদম বোরিং রান্না করছি, যতটা পারছি আর কি ততটাই করছি।